রবিবার রাতে নদিয়া শান্তিপুরের রেলবাজার এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তিনতলায় একটি রেস্টুরেন্টে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুষ্কৃতীরা নগদ 8 থেকে 10 হাজার টাকা সহ দোকানের বাসনপত্র চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। ওই রেস্টুরেন্টের মালিক হারু কুণ্ডু জানান, ওই দিন রাতে তারা দোকান বন্ধ করে বাড়ি যান। সোমবার সকালে দোকান খুলতে এসে চুরির ঘটনাটি তাদের নজরে আসে। দোকানের মালিক বিষয়টি বাজার কমিটিকে জানান। তারপর বাজার কমিটির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে চুরির ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গতকালকে রাত্রিবেলা আমরা যখন বন্ধ করে যাই, 10টার পরে আমরা যাই, তা বন্ধ বন্ধ করে সব চলে গেছি। তা আজকে সকালবেলা উঠে দেখছি এই দরজা ভেঙে পাঁচ দিয়ে হয়তো উঠেছে, উঠে ক্যাশবাক্স ভেঙে 6,500-7,000 টাকা নিয়ে গিয়েছে এবং রান্নার গামলার থেকে শুরু করে কিছু বাসনপত্র নিয়ে চলে গিয়েছে এবং দরজাটা ভাঙা হয়েছে এবং আরও কিছু সব খোলার চেষ্টা করছিলো, খুলতে পারিনি। এটা কি অনেক রাতের ঘটনা বলে মনে হচ্ছে? হ্যাঁ, আশা করা যায় এই 1টার পরেই হবে হয়তো। তো আপনারা কি থানায় কমপ্লেন জানিয়েছেন? না, আমরা থানায় কমপ্লেন জানাইনি, আমরা বাজার কমিটিকে জানিয়েছি। বাজার কমিটি থেকে নিশ্চয়ই একটা স্টেপ নেবে এবং থানায় অবশ্যই ওরা লিখিত দেবে। আমরা এর সুবিচার চাই এবং যাতে চোরটা ধরা পড়ে এটার জন্যই আমরা আশাবাদী, কারণ আমরা বিশ্বাসের ওপরেই সব বন্ধ করে চলে যাই, যাতে এটা কখনো না হয় এবং চোরটা ধরা পড়ুক এটাই আমরা চাই। আপনার এটা কিসের দোকান? এটা আমাদের রেস্টুরেন্ট, খাবারের দোকান। দোকানের নাম? নদিয়া থেকে মাধব দীপনাথের রিপোর্ট, আনন্দবার্তা।